আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে চিটাংয়ের ভিডিও পার্ট টু নিয়ে। আসলে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ, তার জন্য ভিডিও দিতে লেট হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে অতিথি আপ্যায়নের জন্য প্লেট রেডি করা হচ্ছে চিটাংয়ের, মানে অনেক রীতিনীতি আছে আমার কাছে না, এই চিটাংয়ের রীতিনীতিগুলো খুব ভালো লাগে। আমার মনে হয় যে কোনো বিভাগ বা জেলা থেকে চিটাংয়ের মানে রীতিনীতিগুলো সবচেয়ে বেশি। এখানে অতিথি আপ্যায়নের জন্য প্লেটগুলো রেডি করা হচ্ছে। এখানে প্লেটের মধ্যে আইটেম ছিল কেক, জুস, চমুচা, তারপর হচ্ছে পুডিং, দুই ধরনের মিষ্টি, কালো জাম, তারপর হচ্ছে সাদা গোল্লা, তারপরে হচ্ছে লাড্ডু, তারপর হচ্ছে আচার, এগুলো ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল। এটা হচ্ছে হাবিবুল্লাহ ভাইয়াদের বাসার করিডোরটা একটু ভিডিও করলাম। এটা হচ্ছে রুম, আম্মুরা বসে বসে গল্প করছে, মেহমান চলে এসেছে, আর এখন আমরা দাওয়াতে যাব। এই যে আমরা খাওয়ার জন্য চলে আসলাম, আইটেমের মধ্যে ছিল রাইস, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ভেজিটেবল, তারপর একটা আচার, চিকেন ফ্রাই, ডিম, তারপর গরুর মাংসের কোরমা, তারপর হচ্ছে কোয়েল পাখি, তারপরে চিটাংয়ের হচ্ছে সবচেয়ে বিখ্যাত বিয়েতে যে কোনো অনুষ্ঠানে তাদের এটা থাকবে, মুরগির মুসল্লম, আস্ত মুরগির মুসল্লম। এটা ছিল, খাবারগুলো বেশ ভালো ছিল। চিটাংয়ে ঘুরে না আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে হাবিবুল্লাহ ভাইয়াদের বাসার যে সামনের সাইডটা, মানে বাড়ির যে সাইডটা, ওটা রোড। এখানে আমরা খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ঘোরাঘুরি করার জন্য। আসলে তেমন ঘুরতে পারিনি, আমরা একদিনের জন্য গিয়েছিলাম, মানে মোটামুটি ঘুরেছি। এটা হচ্ছে হাবিবুল্লাহ ভাইয়াদের পুকুর, খুবই সুন্দর আর খুবই নিরিবিলি একটা জায়গা। আসলে আমার কাছে না শহর থেকে গ্রামের পরিবেশটাই খুব ভালো লাগে। আমার মতো কে কে আছে অবশ্যই জানাবেন। এ তো আমরা ঘুরছিলাম, আর এর যে আমি আর তাইহা কথা বলছি আপনাদের সাথে, আর হচ্ছে খুব এনজয় করেছি, বড় কথা হচ্ছে সেটা। আর হাবিবুল্লাহ ভাইয়াদের কথা না বললেই নয়, আপুগুলো মানে হাবিবুল্লাহ ভাইয়াদের বোন গুলো খুবই ভালো ছিল, আন্টিও আঙ্কেল খুবই ভালো মানুষ ছিল। আমার তাদের বাড়িতে বেরিয়ে খুবই ভালো লেগেছে আসলে। তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম বিকালে খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করার জন্য। এটা হচ্ছে হালদা নদী, আপনি হালদা নদীর নাম শুনছেন নাকি আমি জানি না। এটা হচ্ছে হালদা নদীর পাশে, খুব ঠান্ডা, আর আমরা যে গিয়েছি খুব গরম, আমার মানে আমি গরমে অস্থির হয়ে গিয়েছি, এত গরম বাবা। তারপরে আমরা বের হয়ে গিয়েছি একটু রিল্যাক্সের জন্য, হালদা নদীর পাশে কতক্ষণ বসেছিলাম, ভিডিও শ্যুট করলাম। আর এটা হচ্ছে লজ্জাবতী গাছ, কে কে চেনেন অবশ্যই জানাবেন, কম বেশি সবাই চেনেন। মানে আমি লজ্জাবতী গাছগুলো দেখতেছিলাম, আম্মু বলে কি দেখো পাতাগুলো ধরলে না লজ্জা পায়, আমিও একটু মানে আপনাদের সাথে ভিডিও করছিলাম আর পাতাগুলো দেখছিলাম আর কি। এ তো আর হচ্ছে আমি আমার ভিডিওর মাঝে একটি কথা বলিনি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে, আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যাদের ভালো লাগবেন না তারা অবশ্যই আমার ভিডিও ইগনোর করবেন, কোনো সমস্যা নেই, স্কিপ করবেন। আর এ তো আমরা খুব এনজয় করেছি আর খুব মজা করেছি। এখন আমরা বিকালবেলায় ঘোরাঘুরি করছিলাম, তারপরে হচ্ছে আম্মু আর হচ্ছে আব্বু আর হাবিবুল্লাহ ভাইয়ের সন্ধ্যাবেলায় বাইরে গিয়েছে, সেখানে আমি মিসিং, আমি যাইনি, আমার খুব অস্থির লাগছিলো গরমের মধ্যে। আর এ তো মানে বাড়ির আশেপাশে যে পরিবেশটা এটা হচ্ছে সেটা খুবই ভালো লাগছে পরিবেশটা। আর খুব বড় কথা হচ্ছে যে খুব এনজয় করেছি, এটা হচ্ছে কথা। তারপরে হচ্ছে এখন আমরা হচ্ছে আরেকটা বাড়িতে গেলাম, এটা হচ্ছে বড় একটা জাম্বুরা গাছ, বাবা রে বাবা, আমি এরকম কখনো ঢাকা শহরে দেখি নাই, এত এত জাম্বুরা যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না।
যেমন বড় জাম্বুরা গাছটা আর সেই হারে জাম্বুরা হয়েছে। আমার তো মনে হচ্ছে যে দেখে সেখানেই খেয়ে ফেলি। আমি আবার টক জিনিস তেমন পছন্দ করি না, কিন্তু আমার মানে এরকম সামনাসামনি দেখলে না তখন সেখানে বসে খেতে মন চায়। আমি জানি না আমার মতো কে গেছে, অবশ্যই কমেন্ট করবেন। এ তো জাম্বুরা গাছটি একটু শ্যুট করছিলাম, ঘোরাঘুরি করে খুবই ভালো লাগছিলো, আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে রাতের বেলায়, আমরা রাতের বেলায় বসে এত হাসাহাসি করেছি, আমি আর আপুরা মিলে। তারপরে হচ্ছে সানজু, তারপর তানজু আপু, তারপর হচ্ছে রঞ্জু আপু, আমরা সবাই মিলে মানে খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলায় এটা মানে যা রয়েছে এগুলো আর কি আপুরা মিলে গোছাচ্ছিলো। আর তখনই মানে এলোমেলো পরিবেশে আপুরা বলতেছিল একটা ভিডিও করো, আর এই মোমেন্টটা খুবই মানে হাসির মোমেন্ট ছিল, খুব ভালো লেগেছে। এ তো যা ছিল রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা যাওয়ার পরে এগুলাই আন্টি মানে একটু গরম করে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়, যেহেতু অনেক গরম পড়েছে খাবার তো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এ হচ্ছে মানে মেহমান যাওয়ার পরে যে কোনো জায়গায় আপনি বাসা হোক বা বিয়ে বাড়ি হোক, এ হচ্ছে পরিবেশ আর কি আশেপাশে। হ্যাঁ, আজকে তাহলে ভিডিওটি এ পর্যন্ত। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।